আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে অসাধারণ একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। এই ডেজার্টটা আইটেমটি কিন্তু অনেক স্বাস্থ্যকর একটা খাবার, গরমের দিনে সকালের নাস্তায়, রাতে ডিনারে, কিংবা এখন তো রোজার সময়, এরকম একবারটি ডিনার ডেজার্ট আইটেম হলে তো আর কথাই নেই। তো চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা পাত্রে দই নিয়ে নিচ্ছি, একটা মিষ্টি দই, আপনারা চাইলে টক দই নিতে পারেন। কিছু তরমুজ কুচি দিয়ে দিলাম, আর চিয়া ভিজিয়ে রেখেছিলাম, চিড়াটা দিয়ে দিলাম। এখন তোকমা ভিজিয়ে রেখেছিলাম আমি 1 ঘন্টা মতো, সেই তোকমাটো দিয়ে দিলাম। সিদ্ধ নুডলস দিয়ে দিলাম, আপেল কুচি দিয়ে দিলাম। আপনারা, আমি এখানে আপেল কুচি দিয়েছি, আপনারা যে ফল পাবেন সেই ফলই দিবেন, কিন্তু যে ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিলেই চলবে, খেজুর দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম চিয়া সিড, চিয়া সিডটাও আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম অরেঞ্জ জুস, এই অরেঞ্জ জুসটা কিন্তু আমি মিশ্রি এবং ট্যাং গুলিয়ে ঘন করে নিয়েছি, সেটাই কিন্তু দিয়ে দিলাম। উপরে দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম, তার উপরে আমি সাজানোর জন্য দিয়ে দিচ্ছি কিছু সুইট বল, আর দিয়ে দিলাম সেই অরেঞ্জ জুস, আর উপরে দিয়ে দিয়েছি কিছু তরমুজ কুচি। আপনারা চাইলে খেজুর দিতে পারেন, বেদানা দিতে পারেন, আর অনেক কোনো আঙ্গুর, সব কিছু দিয়ে কিন্তু সাজিয়ে নিতে পারেন। দেখতে সুন্দর লাগলে, বাচ্চারা দেখতে আকর্ষণীয় হলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে এবং নিজেদেরও খেতে খুব ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে রেসিপিটি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে, আল্লাহ হাফেজ।